আজকে তোমাদের কাছে সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছো যে নতুন একটা ভ্যাকেন্সি এসেছে। তা কী ভ্যাকেন্সি সেটা? সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাটমিক এনার্জি, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, কালপক্কম, তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তো কারা কারা এখানে আবেদন করতে পারবে? আর একটা ফার্স্টে ভালো খবর দিয়ে দিই, তোমাদের কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, মানে তোমরা যারা পশ্চিম বসবাস করো, ঠিক আছে, তারা কিন্তু এক্সাম সেন্টার কোথায় পাবে, কারা কারা আবেদন করতে হবে এক্সাম সেন্টার কোথায় পাবে, ঠিক আছে, আর কী কী পোস্ট আছে সেসব সংক্রান্ত কিন্তু আলোচনা করব। আর সবাই সবথেকে বেশি ডাউট হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সবথেকে বেশি ডাউট হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার নিয়ে। দাদা, আমি এখানে তো ফর্ম ফিল আপ করলাম, এক্সাম সেন্টারটা কোথায় পড়তে পারে? এটা তো বাইরে পরীক্ষা হচ্ছে, তার সেন্টার কোথায় পড়তে পারে? ঠিক আছে, আমি তো পরীক্ষা দিতে যাই কিন্তু বাইরে যেতে হবে তার জন্য পরীক্ষা দিতে না, পরীক্ষা সেন্টার, সেটা নিয়ে আলোচনা করব, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। একটা ছোট্ট জিনিস দেখে নাও, www.igcar.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু বিভিন্ন আপডেট পেয়ে যাবে। আমি আসি তোমাদের গ্রুপ পোস্ট, কতগুলি পোস্ট আছে, এ আছে, বি আছে, সে প্রত্যেকটা পোস্ট আছে। এখান থেকে যারা যারা বলতে গেলে টেকনিক্যাল পোস্ট আছে সেগুলো প্রত্যেকটা দেওয়া আছে, যেমন তোমাদের টেকনিশিয়ান বি, স্টেনোগ্রাফার আলাদা, সেগুলো তোমাদের যা আছে সেগুলো আলোচনা করব। আপার ডিভিশন ক্লার্ক, তারপরে টেকনিক্যাল অফিসার, এইগুলো আলাদা, সাইন্টিফিক অফিসার, এগুলো আলাদা আলাদা পোস্ট আছে। যদিও ড্রাইভার আছে, সিকিউরিটি গার্ড আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, এছাড়াও তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট এখানে বলে দেওয়া আছে। এইবার হচ্ছে যারা যারা স্টাইপেন্ডারিতে নিই, এখানে কী বলে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু। ক্যাটাগরি টু হচ্ছে তোমাদের যারা যারা আইটিআই করেছো, সেভ আইটিআই, ক্যাটাগরি টু এর জন্য যারা যারা আইটিআই করেছো তাড়াতাড়ি কেবল আমার তো আবেদন করতে পারো। আর স্টাইপেন্ডারি ওয়ান, যারা যারা ডিপ্লোমা করেছো অর্থাৎ পলিটেকনিক করেছো, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, তাড়াতাড়ি সিলেক্ট হয়ে গিয়ে একটুখানি দেখে রিকোয়েস্ট করছি, সম্পূর্ণ দেখো। ঠিক আছে, এবার হচ্ছে আমি যেটাতে আসছি এই মুহূর্তে, সেটা হচ্ছে তোমরা জানো এই যে পোস্ট কোড দেওয়া আছে, টেকনিক্যাল বি সি গ্রুপ। ঠিক আছে, এখানে তোমাদের মার্কস ডিভিশনটা হচ্ছে 150 মার্কসের পরীক্ষা হবে, 50খানা কোশ্চেন থাকবে। হ্যাঁ, 50খানা কোশ্চেন ইন্টু 3, 150 মার্কসে তোমাদের কিন্তু এক্সামটা হবে। এখানে ম্যাথ 20, সায়েন্স 20, আর 10 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকবে কোশ্চেন। এবার হচ্ছে স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফারে কিন্তু পোস্টের জন্য সেম টু সেম একই জিনিস দেওয়া আছে। এখানে হচ্ছে জেনারেল ইংলিশ আর হচ্ছে জেনারেল নলেজ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করছি একটু পরে। আমি আবার আগে ফার্স্টে তোমাদেরকে আবার আপার ডিভিশন ক্লার্ক আছে, এখানে তোমাদের চেয়েছে কি, এখানে চেয়েছে তোমাদের তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম 50% মার্কস নিয়ে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সিলেবাস কী বলে দেওয়া আছে, সিলেবাস হচ্ছে ইংলিশ আছে, জেনারেল নলেজ আছে, জিআই আছে, ম্যাথ আছে, প্রত্যেকটাই রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাপারে শিক্ষা হবে, এখানে সেগুলো বলে দেবো সমস্ত কিছু। এরপর হচ্ছে ড্রাইভার, তোমাদের সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে তোমাদের চেয়েছে কি মিনিমাম মাধ্যমিক পাস করলেই হবে, তার সাথে তোমাদের হাইট ওয়েট চেস্টের ব্যাপার আছে, তোমাদের কিছু শারীরিক সক্ষমতার দেখার জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট ইভেন্ট দিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। তোমাদের দৌড় আছে, পুশআপ আছে, রান আছে, ঠিক আছে, এইগুলো আছে, চিনআপ আছে, সিটআপ আছে, এগুলো আছে, সেগুলো হচ্ছে তোমাদের সিকিউরিটি গার্ডের জন্য। তো এইবার আমি আসছি তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, সবথেকে ভালো পোস্ট সেটা হচ্ছে 20খানা পোস্ট আছে, দেখে নাও 20খানা পোস্ট। কারা আবেদন করতে পারবে? মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে, 18 থেকে 27 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, দুটো ধাপে এক্সাম হবে,
50 করে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 3 করে থাকবে প্রত্যেকটা কোশ্চেন, না 1 মার্কস করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে, সরি 3 মার্কস করে থাকবে, দেখো দিয়ে দিয়েছে 3 মার্কস করে থাকবে, 50 মার্কসের কোশ্চেন হবে, এক ভুল হলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এখানে ম্যাথ সায়েন্স আর হচ্ছে জিকে থাকবে, তার উপরে কোশ্চেন হবে, তারপরে হয়ে যাবে এটা হচ্ছে পিলি হবে, পিলি পর হয়ে যাবে তোমাদের অ্যাডভান্স টেস্ট হবে, অ্যাডভান্স টেস্ট হবে, ঠিক আছে। সেখানে তোমাদের কিন্তু 4টে সাবজেক্ট থাকবে, ম্যাথ থাকবে, সায়েন্স থাকবে, জিকে থাকবে, আর হচ্ছে ইংলিশ থাকবে, 4টে জিনিস তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, পত্রে দেখতে পাচ্ছ পত্রে ভাগ দেওয়া আছে, হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। ক্যান্টিন অ্যাটেন্ডেন্টও কিন্তু সেম টু সেম, দুটো ধরনের পরীক্ষা হবে, তুমি দেখতেই পাচ্ছ দুটো ধরনের পরীক্ষা হবে, আর সেম টু সেম একই ক্রাইটেরিয়া। এইবার আমি আসছি স্টাইপেন্ডধারী ওয়ান, ওয়ানে তোমাদের বললাম মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, এসব প্রত্যেকটার উপর ফিজিক্স আর কেমিস্ট্রি কথা বলে রাখি, যারা যারা বিএসসি অনার্স 60% মার্কসে পাস করেছে সঙ্গে সাথে যদি ফিজিক্স আর ম্যাথ থেকে থাকে বা ম্যাথ বা কেমিস্ট্রি থেকে থাকে, তাদের তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে কী হয়েছে কি, ডিপ্লোমা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো কিছু মার্কসে কড়াকড়ি নেই। আর আরেকটা জিনিস আমি বলে রাখছি, সব থেকে বেশি লোক ভ্যাকেন্সির জন্য ফিল আপ করবে সেটা হচ্ছে আইটিআই, ঠিক আছে। ড্রাফটসম্যান প্রত্যেকটা পোস্ট শুনে রাখো, যারা যারা আইটিআই ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাম্পার ভ্যাকেন্সি, সেগুলো আমি আলোচনা করব, শুধুমাত্র বলে রাখি। মাধ্যমিকে যদি 60% মার্কস থাকে সঙ্গে তোমাকে অবশ্যই সায়েন্স আর ম্যাথ, সায়েন্স মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে ম্যাথ, এই তিনটে সাবজেক্ট আর এগ্রিগেটে, ঠিক আছে, এগ্রিগেটে তোমাকে কিন্তু মিনিমাম 60% মার্কস রাখতেই হবে। যদি না থাকে তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকতেই হবে, সব কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকাটা দরকার। তার সাথে তোমাকে 2 বছরের মিনিমাম আইটিআই কোর্স করে থাকতে হবে, কী কী ওপর দেখো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক, ফিটার, মেশিনিক্স টুল, এই প্রত্যেকটার উপরে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। আর এছাড়া যা যেসব ট্রেডগুলো তোমরা জানো, যে ওয়েল্ডার 1 বছরে, তারপরে পাম্বলার, কার্পেন্টার 1 বছরে, রেফ্রিজারেটর 1 বছরে, এগুলো করতে কিন্তু 1 বছরের কোর্স হলে পাস মানে কোয়ালিফাই, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বলে দেওয়া আছে। 171 ভ্যাকেন্সি আছে, অনেকগুলো ভ্যাকেন্সি, তো এটা আমি আলোচনা করলাম তোমাদের কাছে। এখানে দেখো টেকনিক্যালের উপর কোশ্চেন থাকবে, নন টেকনিক্যালও কোশ্চেন থাকবে, প্রিলিমিনারিতে কী থাকবে, তোমাদের 50 খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস করে, এখানে ভাগগুলো দেওয়া আছে দেখে নেবে আগের মতো সেম টু সেম। কিন্তু নেক্সট পার্টটা যেটা বলে দেওয়া আছে, এখানে তো শুধুমাত্র টেকনিক্যালের ওপর, ট্রেডের ওপর, ধরো তোমার ফিটার, ফিটারের ওপর কোশ্চেন আসবে, ধরো তোমার ইলেকট্রিশিয়ান বা তোমার টার্নার, তাদের ওপর কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা ট্রেড ওয়াইজ কিন্তু কোশ্চেন হবে, তোমার কিন্তু সেম টু সেম একই কোশ্চেন থাকবে না, ঠিক আছে। ফিডার ট্রেডের ফিডার, ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান, তারপরে টার্নারে টার্নার, এরকম ধরনের কোশ্চেন থাকবে, আলাদা আলাদা কোশ্চেন থাকবে, সবার কিন্তু কোশ্চেন এক হবে না, হয়ে গেল। এইবার আমি আসছি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে দেখো প্রত্যেকটাতে স্যালারি স্কেল দেওয়া আছে, স্টাইপিং দেয় টেনিতে বলে রাখি, তোমাদের কিন্তু প্রথম বছরে দেখো স্কেলটা দেওয়া আছে, সেই স্কেল নিয়ে আলোচনা করছি না, যা দেবে এটা পারমানেন্ট স্টাফ, সরকারি চাকরি পারমানেন্ট জব, ঠিক আছে, কোনো ধরনের না, অ্যাপ্রেন্টিসশিপ না, পারমানেন্ট চাকরি, ঠিক আছে। এইবার আমি আসি তোমাদের সবথেকে বড়ো কনফিউশনের ব্যাপারটা হচ্ছে এক্সাম ফিজ নিয়ে, এক্সাম ফিটা তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, যে যে পদের জন্য আবেদন করবে সেই পদের জন্য তোমরা কিন্তু একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও, এখানে কিন্তু এক্সাম ফিজটা দেওয়া আছে, ঠিক আছে। বলে রাখি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জন্য 100 টাকা, টেকনিক্যাল বি টেকনিশিয়ানের জন্য কিন্তু 100 টাকা, আর অফিসার লেভেলের ক্ষেত্রের জন্য তোমাদের কিন্তু 300 টাকা দিতে হবে, হয়ে গেল। এইবার হচ্ছে বলে রাখি তোমাদের এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে, এক্সাম সেন্টার তোমরা কিন্তু কলকাতা পেয়ে যাবে, ঠিক আছে, যেটা আজ পর্যন্ত বলতে গেলে খুব মানে আমি সেরকম ভাবে এতগুলো জবের রিসার্চ করে থাকি, মোটামুটি দেখি কোথায় কী ভ্যাকেন্সি পড়ছে না পড়ছে, কোথায় কী ভ্যাকেন্সি আসছে না আসছে, এক্সাম সেন্টার কোথায় পড়ছে না পড়ছে, কিন্তু এই প্রথম তামিলনাড়ু কালপক্ষমে এরম প্রথম এই ভ্যাকেন্সি কিন্তু মানে সিট সংখ্যা কলকাতায় ফেলে। কিন্তু তোমাদের বলতে গেলে অল যা পরীক্ষা হবে এবার তোমাদের অল ইন্ডিয়া ভ্যাকেন্সির মধ্যে মানে কি বলতে গেলে যাই ভ্যাকেন্সিগুলো সিট পাবে, প্রত্যেকটা সিটে কিন্তু একটা করে সিট রাখা থাকবে, ঠিক আছে, এক্সাম সিট রাখা থাকবে, এখানে প্রত্যেকটা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো
আবেদন পদ্ধতিটা বলে রাখি, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। লাস্ট ডেটটা বলে রাখি 15/4/2021 থেকে 10টা থেকে স্টার্ট হচ্ছে, সকাল 10টা থেকে 14/5 অর্থাৎ তোমাদের 14ই মে পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। www.igcar.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু গিয়ে আবেদন করতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবে, 100 টাকা ফিজ নেবে। আর এখানে তোমাদের যা যা দেওয়া আছে টুনিস দেখে নিও, কত কি ফটো লাগবে না লাগবে, ব্যাস এইটুকানি বলার ছিল। যদি ভিডিওটা ভালো দেখা থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো, পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না, পরবর্তীকালে যেসব গুরুত্বপূর্ণ আপডেট আমি যাই পাই তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবো। জানাতে পারো পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকো, ধন্যবাদ।